হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে এডুকেশন থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য। আজকের সাজেশন ভিডিওতে এডুকেশন সাবজেক্টের ডিসি ফোর অথবা জিই ফোর সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যারা অনার্স নিয়ে পড়ছো তাদের জিই ফোর পেপার এবং যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের ডিসি ফোর নামে এই পেপারটি থাকবে। এই পেপারের সাবজেক্টে থাকবে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। এই সাবজেক্টের পেপারে টোটাল তিনটে পার্টে কোশ্চেন থাকবে। প্রথম পার্টে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 4 2 8। এবং সেকেন্ড পার্টে চারটি প্রশ্ন করতে হবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4, অর্থাৎ 4 4 16। এবং লাস্ট পার্টে একটি প্রশ্ন করতে হবে, যেখানে প্রশ্নের মান থাকবে 8, অর্থাৎ এই নিয়ে তোমাকে 32তে আনসার করতে হবে। তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। যদি তোমার অন্য প্রকার ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং সকলের সাথে শেয়ার করে দিও, যাতে সকলে একই রকমভাবে সহযোগিতা পায়। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। অপরা বিদ্যার সংজ্ঞা দাও। ইসলামিক শিক্ষায় বিসমিল্লাহ অনুষ্ঠান কাকে বলে? বিসমিল্লাহ অনুষ্ঠান কি? নেক্সট, ওয়ার্ধা পরিকল্পনা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নেক্সট, কোন কোন বছর অ্যাডামের প্রথম ও তৃতীয় বিবরণী প্রকাশিত হয়? নেক্সট, জাতীয় শিক্ষা আন্দোলনের তিনজন নেতৃত্বের নাম লেখো। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এর দুটি লক্ষ্য লেখো। নেক্সট, শ্রীরামপুর ট্রিও এর পুরো নাম কি? নেক্সট, বৈদিক যুগে শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো। নেক্সট, পঞ্চশীল কি? নেক্সট, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো বা কি বোঝায়? নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? একই রকম এটা বাংলাতে লেখা রয়েছে, উপরের প্রশ্নটা ইংরেজিতে লেখা রয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি 2 মার্কসের প্রশ্ন, কিন্তু আমি সকলকেই বলবো প্রশ্ন আনসারগুলো এমনভাবে রেডি করবে যাতে বড় প্রশ্ন অথবা ছোট প্রশ্ন যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন, তোমরা যাতে কমপ্লিটলি আনসার করতে পারো। এই প্রশ্নটাই হয়তো 4 মার্কে দিল, তাহলে এমনভাবে রেডি করবে যেটাকে 4 মার্কেও তুমি আনসার করতে পারো। নেক্সট, 4 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। প্রথম, গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন ছিল? নেক্সট, ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো। নেক্সট, ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। নেক্সট, এই যে শ্রীরামপুর ত্রয়ী, যেটা আমি একটু আগেই বললাম শর্ট কোশ্চেন 2 নম্বরে ছিল, দেখো এখানেও কিন্তু 4 নম্বরে আছে। তো এমনভাবে রেডি করবে যাতে সকলেই সব রকম প্রশ্নেই করতে পারো। নেক্সট, এ ও বি কোর্স সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। নেক্সট, কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি কি? নেক্সট, নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। নেক্সট, বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। নেক্সট, প্রবজ্জা এবং উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, উডের ডিসপ্যাচের গুরুত্ব লেখো। এই হচ্ছে মোটামুটি 4 নম্বরের প্রশ্ন, কিন্তু এমনভাবে রেডি করবে যাতে 8-এ আসতে গেলে 8-এও করতে পারো। নেক্সট আমরা দেখব 8-এর কিছু প্রশ্ন। নাম্বার 1, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কি ছিল, সেটি ব্যাখ্যা করো। নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও বৃত্তি শিক্ষার উপরে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি বিশদে আলোচনা করো। নেক্সট, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো, যেমন এই কারণগুলি ব্যর্থতা কিন্তু 4 নম্বরে ছিল, তাহলে এই যে ব্যর্থতার কারণগুলি 8 নম্বরেও আসতে পারে, আবার জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি 4 নম্বরেও আসতে পারে, এমনকি 2 নম্বরেও আসতে পারে। তাহলে এমনভাবে রেডি করবে যাতে সমস্ত মানের প্রশ্নেই তুমি আনসার করতে পারো, এই কথা আমি বারবার বলছি। নেক্সট, মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটিকে আলোচনা করো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কাছে সাজেশন প্রশ্ন। আশা করি এই সমস্ত প্রশ্ন তুমি যদি কমপ্লিট করো পড়াশোনার পাশাপাশি, তাহলে আগামী পরীক্ষায় তোমাকে কোনো প্রকার চিন্তা করতে হবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করে দিও, যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।